প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে। তারই প্রেক্ষিতে আজকে যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি ও অধ্যায় হচ্ছে যেমন অধ্যায় ৫, আর এই অধ্যায় ৫ থেকে আমি আলোচনা করব হচ্ছে পাঠ ৪, আলোচ্য পাঠ ৪, ব্যক্তির সামাজিকীকরণ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, এখানে পাঠটি আমি ২টি পর্বে বিভক্ত করেছি, অর্থাৎ আজকে আমার পর্ব ১ পৃষ্ঠা ৫৬, অর্থাৎ পর্ব ১ পৃষ্ঠা ৫৬ থেকে আমি এই গণমাধ্যম বা তথ্য প্রযুক্তির কিছু কয়েকটি ভূমিকা নিয়ে আলোচনা করব, কয়েকটি বিষয়ে ভূমিকা নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার প্রেক্ষিতে বা আলোচনা করতে গিয়ে যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্য বিষয়গুলো এসেছে, সেই আলোচ্য বিষয়গুলো হচ্ছে গণমাধ্যম কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এদের গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উদাহরণ, গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির ধারণা সম্পর্কে আমরা বিস্তারিত জানব, এবং এরপরে আমরা সংবাদপত্র, বেতার বা রেডিও ও টেলিভিশন সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারি। গণমাধ্যম কি? জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে, তাকে বলা হয় গণমাধ্যম। অর্থাৎ জনগণের কাছে যে মাধ্যমে সংবাদ বা হচ্ছে মতামত বা বিনোদন, অন্য কোনো তথ্য পরিবেশন করা হয় যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলোকে আমরা বলে থাকি গণমাধ্যম। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, গণমাধ্যমের উদাহরণ হলো সংবাদপত্র, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ইত্যাদি। অর্থাৎ এই সংবাদপত্র, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য, মতামত ও বিনোদন আমরা দেখতে পাই বা উপভোগ করতে পারি, এইগুলোকে আমরা গণমাধ্যমের উদাহরণ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার করা যায়। অর্থাৎ তথ্য প্রযুক্তি বলতে আমরা বলতে পারি যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কোনো তথ্য সংরক্ষণ করতে পারি এবং এর মাধ্যমে আবার ব্যবহার করতে পারি, সেই ধরনের বিষয়গুলোকেই আমরা বা সেই বিষয়গুলোকে আমরা বলে থাকি তথ্য প্রযুক্তি। আর এই তথ্য প্রযুক্তির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, তথ্য যোগাযোগ প্রযুক্তির উদাহরণ হলো ইন্টারনেট, ফোন বা মোবাইল ফোন ইত্যাদি। তাহলে এই ইন্টারনেট, মোবাইল ফোন বা ফোন, এগুলোর মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির কাজ করে থাকি বা ব্যবহার, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তথ্য প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ধারণার সম্পর্কে আমরা এখন জানব। গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ একজন ব্যক্তির সামাজিকীকরণের বা সমাজে সে উন্নত ব্যক্তিত্ব অর্জন করা বা উন্নত ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য গণমাধ্যম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমে বাড়ছে। অর্থাৎ যখন আজকে যেমন আমাদের আধুনিক যুগে বা আজকের বিশ্বে বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভরশীল একটি যুগ, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে বা সঙ্গে সঙ্গে আমাদের তথ্য প্রযুক্তি ও যোগাযোগের গুরুত্ব ক্রমশই বা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা জানব গণমাধ্যমের যে বিভিন্ন উপাদান বা গুলো রয়েছে, সেই উপাদান হিসাবে আমরা বলতে পারি সংবাদপত্র। সংবাদপত্র হচ্ছে সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশকে উন্নয়নশীল দেশে বিবেচনা করলে বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে
সংবাদপত্র একটি জনশিক্ষা অর্থাৎ জনগণের শিক্ষার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে থাকে। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে, অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে যে নিজের মন, নিজের সমাজ সম্পর্কে এবং বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ মানে পূর্ণাঙ্গ ধারণা সৃষ্টির মাধ্যমে মানুষের মনে যে সংকীর্ণতা বা যে থাকে বা সংকীর্ণতা বা কোনো অস্বচ্ছ ধারণা থাকে সেই অস্বচ্ছ ধারণাটা দূর করে এই সংবাদপত্রের মাধ্যমে বা এই সংবাদপত্রের মাধ্যমে এই অস্বচ্ছ ধারণাকে স্বচ্ছতার রূপান্তর করা যায়। তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতা বোধ সৃষ্টি করে, অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে এক দেশের সঙ্গে আরেক দেশ, এক সমাজের সঙ্গে আরেক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনের মতো ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে থাকে। প্রিয় শিক্ষার্থী, বেতার বা রেডিও, বেতার কেবল সংবাদই পরিবেশন করে না, শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে থাকে। তাহলে বেতার, আমরা জানি যে বেতার শুধু সংবাদ পরিবেশন করে, কিন্তু আসলে তা না, বেতার সংবাদই পরিবেশন করে না, এটি শিক্ষামূলক ও বিনোদনমূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে থাকে। এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয়। তাহলে এই বেতার ও রেডিওর মাধ্যমে মানুষের মধ্যে যে গণসচেতনতা ও মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি করে তোলে বা সংস্কৃতি বোধ জাগিয়ে তোলে। টেলিভিশন, আজকের দিনে সারা পৃথিবীতেই টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম, অর্থাৎ বর্তমান বিশ্বের একটি শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম হিসাবে আমরা বলতে পারি টেলিভিশন। মানুষের চিন্তা ভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে, অর্থাৎ আমাদের যেমন যে কী ধরনের চিন্তাভাবনা, আমাদের জীবনযাপন কী, এই ধরনের বিভিন্ন ধরনের নানান ধরনের বিষয়ে এই টেলিভিশন আমাদের জীবনের উপরে বা সামাজিকীকরণের ক্ষেত্রে প্রভাবিত করে থাকে। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয়, অর্থাৎ টেলিভিশন আমাদের বিভিন্ন তথ্যমূলক শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে এবং এর মাধ্যমে আমাদের নাগরিক অর্থাৎ সমাজে যারা বসবাস করি আমরা সদস্য নাগরিক হিসাবে আমাদের আনন্দ ও শিক্ষা দিয়ে থাকে টেলিভিশন। সাধারণ মানুষ বিশেষ করে শিশু কিশোরদের উপরে টেলিভিশনের প্রভাব খুব বেশি, অর্থাৎ সাধারণ মানুষ এবং শিশুদের উপর টেলিভিশনের প্রভাবটা বেশি পড়ে থাকে, কারণ এরা টেলিভিশনের প্রতি বেশি আকৃষ্ট থাকে। এই প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুই রকম এ হতে পারে, অর্থাৎ এই টেলিভিশনের উপরে শিশুদের বা সাধারণ মানুষের যে প্রভাব বেশি, এই প্রভাবটা আবার দুই ধরনের, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, কিন্তু এই দুই ধরনের প্রভাবে মানুষের উপর পড়ে থাকে। ইতিবাচক প্রভাব হচ্ছে ভালো দিক, এখান থেকে শিক্ষামূলক বা তথ্যমূলক যদি কোনো কিছু আমরা গ্রহণ করি তাহলে আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে আমাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে, আবার খারাপ কোনো এখান থেকে শিক্ষা অর্জন করে থাকে তাহলে আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। টেলিভিশন যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয় তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে, অর্থাৎ টেলিভিশনে যদি আমরা বেশি বেশি করে আকর্ষণীয় শিক্ষামূলক ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করি তাহলে মানুষের মধ্যে আলোকিত করবে এবং মানুষের মধ্যে সামাজিকীকরণের বিভিন্ন শিক্ষা বিষয়ে তাদেরকে আলোকিত করে তুলতে পারবে। আপন দেশ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশ প্রেমের জাগিয়ে তুলতে পারে, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে আমরা বলতে পারি সামাজিকীকরণ ক্ষেত্রে যে আমাদের নিজ নিজ আপন যে সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, এর সঙ্গে নবীন প্রজন্মে যারা বর্তমান শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে তাদের দেশপ্রেম, তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং তাদের মধ্যে দেশকে ভালোবাসা বা দেশের মানুষের সঙ্গে কী ধরনের আচার ব্যবহার করা, তাদের সঙ্গে ব্যবহার, এই ইত্যাদি বিষয়ে টেলিভিশনের মাধ্যমে নবীন প্রজন্ম শিশুদেরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে বা শিক্ষা অর্জন করতে পারে টেলিভিশনের মাধ্যমে।
এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে নবীন প্রজন্মে যে যে বিষয়গুলো নতুন বিষয়গুলোর সঙ্গে পরিচিত হয় তার ফলে তার সামাজিকীকরণের ক্ষেত্রে এই কাজটি সহজ হয়। অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক ও রুচিহীন অনুষ্ঠান সমাজে বিশেষ করে শিশু কিশোর এর মনে উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। আবার টেলিভিশন শুধু আমরা প্রিয় শিক্ষার্থী বলতে পারি শুধু ভালো জিনিসই প্রচার করে না, টেলিভিশনের বর্তমান সময়ে বা অন্য কোনো সময়ে সস্তা বিনোদন অর্থাৎ অল্প বা সহজে অল্প টাকা খরচ করে বা সহজে যে বিনোদনমূলক যে অনুষ্ঠানগুলো তৈরি করা হয় এই অনুষ্ঠানগুলো বা রুচিহীন বা অশ্লীল যে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো এগুলো প্রচার করা হলে আমাদের শিশু কিশোরদের মনে ক্ষতিকর প্রভাব ফেলবে, যা তাদের মধ্যে খারাপ দৃষ্টিভঙ্গি সৃষ্টি হতে পারে। তারা অসুস্থ ও বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, অর্থাৎ এই সস্তা বিনোদন বা রুচিহীন অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনোমানসিকতার বিকৃতি ঘটবে এবং এভাবেই তারা সমাজে বেড়ে উঠতে থাকে। আবার বলতে পারি যে অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশনের অনুষ্ঠান দেখার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হয়, অর্থাৎ শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা বলতে পারি যদি অতিরিক্ত সময় ধরে সে টেলিভিশন বা রাত জেগে টেলিভিশন এর অনুষ্ঠানগুলো দেখে তাহলে শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে। তাই প্রিয় শিক্ষার্থী, টেলিভিশনের যেমন ভালো দিকও রয়েছে তেমনই খারাপ দিকও রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে আলোচনা করলাম এই আলোচনা আর প্রেক্ষিতে তোমাদের যে একটি বাড়ির কাজ বা HW হিসাবে যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা করো। আবারও বলছি, ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের যে হোমওয়ার্কটি বা HWটি তোমাদের দেওয়া হলো এটি তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় খাতায় উত্তর করে প্রতি রবিবার স্বভবনে জমা দেবে। এবং আবারও বলছি যে HW খাতার উপরে অবশ্যই নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে। HW উপরে আমরা যে নাম্বার দেবো সেই নাম্বারটি আমরা মার্কশিটে তুলতে আমাদের সুবিধা হবে এবং এই নাম্বারটি তোমাদের বার্ষিক পরীক্ষার ভালো ফলাফলের জন্য খুবই প্রয়োজন। তাই প্রিয় শিক্ষার্থী, আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করি। আল্লাহ হাফেজ।